হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল পল লুইস লাইফস্টাইল। নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। তো আজকে লক্ষ্মী পুজো, তা আমি আমার শাশুড়ি মা আর পুজোর সব রেডি করছি। তো আমার শাশুড়ি মা নাড়ু মোয়া মুরগি বানাচ্ছে, আমিও হেল্প করে করছি ওনার সাথে। আর এইদিকে পুজোর কিছু রেডি করে রেখেছি আমি, তো পুজো স্টার্ট হবে কিছুক্ষণ পরে, আমরা নিজেরাই পুজো করব। পুজো দিতে তো 7টার সময় পূর্ণিমা ছেড়ে যাবে, তো এখন বাজে 6টা কত, তো তখনই 6:10-15 হতম বাজে, তো তখনই আমি বসে পড়েছি, নয়তো দেরি হয়ে যাবে, 7টার সময় পূর্ণিমা ছেড়ে যাবে। তো স্টার্ট করে দিলাম পুজোটা, আমার সাথে আমার শাশুড়ি মাও আছে, আমরা দুজনে উপোস ছিলাম। দেখি কাদের মধ্যে শাশুড়ি মা, আর ওখানে দিদি ভাই আছে, ননদ আছে, জেঠিমা আছে, সবাই ফুল রেডি। তো আমার আর ননদ এখন হলো আলপনা দিচ্ছে। আর এই বাড়ির আমার শ্বশুর বাড়ির নিয়ম আছে যে আজকের দিনে কলার ঢঙ্গলে গিয়ে পেছনে মানে বাগানের দিকে একটু প্রদীপ জ্বালাতে হয়। এটা মানে পূর্বপুরুষেরই মনে হয়, আমি ঠিক ভুলে গেছি, বলেছিল আগের বছর, এবছর আর শোনা হয়নি, পূর্বপুরুষের হয়তো বা। তো ওটাই আমরা সবাই যাচ্ছি পেছনের দিকে বাগানের সাইডে, তো আমরা সবাই মিলে ওখানে প্রদীপ জ্বালাবো। তো আগে আমার শাশুড়ি মা জ্বালাতো, এখন শাশুড়ি মা আমি বিয়ে হওয়ার পর থেকে 2 বছর থেকে আমার দ্বারাই এগুলো করায়।
হলো প্রদীপটা শাশুড়িমার জায়গায় আমি জ্বালাই, জেম্মা এদিকে আসো চলো। জেম্মাও রেডি, জেম্মা বাতিটা দেবে আর আমাদের ঘর থেকে আমি দেব। তো যাচ্ছি অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার, তো প্রদীপ নিয়ে যাচ্ছি। তো এই যে দেখো, ঢঙ্গলের মধ্যে দিতে হয়। কমপ্লিট করে এসব করছি, আমাদের পুজো একদম কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি আমার বরকে প্রণাম করে নিচ্ছি। তো লক্ষ্মী পুজোর জন্য স্পেশালি প্রণাম তো করছি, তাছাড়া আমি আমার বরকে ডেইলি প্রণাম করি। সকালে উঠে একটু কিছু চা টা খেয়ে তারপরে আমি প্রণাম করি, এটা আমার রুটিনের মধ্যেই পড়ে। তো ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি সবাই।